এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ, সরাসরি যাচ্ছি তার কাছে। গত বৃহস্পতিবার ভোজ্য তেলের, বিশেষ করে খোলা সয়াবিন, পাম এবং বোতলজাত সয়াবিনের দাম পুনর্নির্ধারণ অর্থাৎ দাম বাড়ানোর পর থেকে বাজারে যে সংকট চলছিল ঈদ রোজার ঈদের আগে থেকে, সেই সংকটটা কিছুটা কাটতে শুরু করেছে। কিন্তু আমরা এখন আছি রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে। এটি একটি পাইকারি পর্যায়ের মার্কেট এবং এখানেও আসলে খুচরা পর্যায়ে বিক্রি বেচাকেনা হয়ে থাকে। এখানে এসে আমরা যেটা জেনেছি বিভিন্ন দোকানের সাথে কথা বলে, এখানে কিন্তু তেলের বাজার এখনও স্বাভাবিক হয়নি, অর্থাৎ তেলের সরবরাহটা এখনও স্বাভাবিক হয়নি। এখানে এখন পর্যন্ত সেভাবে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। কোনো কোনো দোকান হয়তো পাম তেল পাচ্ছেন, তো কোনো দোকান খোলা সয়াবিন পাচ্ছেন না। এভাবে আসলে এখানে চলছে। তবে কয়েকটি দোকান বলেছে যে নতুনভাবে তাদেরকে এসও খোলার জন্য টাকা জমা দিয়েছেন, অর্থাৎ সেই হিসেবে তারা আশা করছেন হয়তো আজকে বিকেল কিংবা আগামীকালকে অথবা দুই একদিনের মধ্যে তারা তেলের সরবরাহটা পাবেন। কিন্তু এখন পর্যন্ত এই যে গত বৃহস্পতিবারে দাম নির্ধারণের পর শুক্র শনিবার যদিও ব্যাংক বন্ধ ছিল, তারপরেও কিন্তু বিশ্ব কোনো কোনো মার্কেটের ক্রেতারা অর্থাৎ পাইকাররা বা ডিলাররা তারা কিন্তু হাতে হাতে টাকা দিয়ে তেল নেওয়ার ব্যবস্থা করেছেন এবং মিল পর্যায় থেকে এই সুবিধাটা দেওয়া হয়েছিল অনেক মিল থেকেই। তো সেই জায়গা থেকে কিন্তু এই মার্কেটের অবস্থাটা এখন পর্যন্ত খুব একটা ভালো না। এবং তবে একটা জিনিস শুধুমাত্র ভালো যেটা জেনেছি সেটা হচ্ছে যে খোলা সয়াবিন এবং পাম যে অল্প পরিমাণে পেয়েছেন যারা, তারা কিন্তু সরকার নির্ধারিত যে দাম বেঁধে দেওয়া সেই দামের কমে তারা কিনতে পেরেছেন। এখন সেই হিসেবে তারা এক টাকা দুই টাকা কমে কিনতে পেরেছেন, হিসেবে তারা সরকার নির্ধারিত দামের মধ্যেই বেচার চেষ্টা করছেন। এই একটা শুধু ভালো দিক এই বাজারের রয়েছে। এবং এখন পর্যন্ত যে বাজারের যে সরবরাহ সেই সরবরাহটা কিন্তু কোনোরকমভাবে কাটতে শুরু করছে, অর্থাৎ ঈদের পরবর্তীতে সময় কিংবা ঈদের দু একদিন আগে যে একদমই পাওয়া যাচ্ছিল না সেই জায়গা থেকে আসতে শুরু করেছে, অর্থাৎ একটা আশার আলো দেখা যাচ্ছে এই মার্কেটেও। কিন্তু এই যে দুই দিনের ভেতরে বা তিন দিনের ভেতরে যে পরিমাণ তেল আসার কথা বা চাহিদা মতো তেল পাওয়ার যে একটা প্রক্রিয়া শুরু হয়, সেই প্রক্রিয়া শুরু হলেও সরবরাহটা এখন পর্যন্ত নিশ্চিত হয়নি। এখন পর্যন্ত এখানে যারা দোকানি তারা আশায় আছেন, তারা হয়তো আজকে বিকেল থেকে তেলের সরবরাহটা পাবেন। এবং তেলের সরবরাহটা পাওয়া শুরু করলে আসলে বোঝা যাবে তারা কতটুকু চাহিদা মোতাবেক পাচ্ছেন, চাহিদা কতটুকু তারা ডিমান্ড মিল পর্যায়ে দিয়েছেন এবং সেই হিসেবে তারা পাচ্ছেন কিনা, এটা আজকে বিকেলের পরে এই মার্কেটের অবস্থাটা বোঝা যাবে। তো এখানে আমরা বিভিন্ন মার্কেট ঘুরে আসলে দেখেছি যে এক একটা মার্কেটের পরিস্থিতি আসলে এক এক রকম। কোনো কোনো মার্কেটে কিন্তু তেল পাওয়া যাচ্ছে, যেমন আমরা রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখেছি, কিন্তু সেখানে যা চাওয়া যাচ্ছে বা যা চাচ্ছেন যে পরিমাণ চাচ্ছেন সেই পরিমাণ পাচ্ছেন, কোনো কোনো ক্ষেত্রে সেই পরিমাণের বেশিও ডিলার পর্যায় থেকে দেওয়ার অফার করা হচ্ছে। আবার কোনো কোনো মার্কেট কিন্তু একদমই পাওয়া যাচ্ছে না। আমরা গতকালকে যাত্রাবাড়ির বিভিন্ন এলাকাতেও ছিলাম, সেখানেও কিন্তু তেলের এখন পর্যন্ত সংকট কাটেনি, অর্থাৎ সেখানেও চাহিদা মতো তেল পাওয়া যাচ্ছে না এবং সেই প্রক্রিয়াটা হয়তো শুরু হবে এই আশাতেই রয়েছে তেল পাওয়ার। এখানেও আমরা সেই কৃষি মার্কেট, মোহাম্মদপুর কৃষি মার্কেটে এসে কিন্তু একই অবস্থায় দেখছি যে এখানে আসলে অল্প পরিমাণ হয়তো দেখা যাচ্ছে যে এখানে পাইকারি পর্যায়ের চাহিদা মেটাতে অনেক, যেখানে অনেক বেশি পরিমাণ লাগে সেখানে হয়তো দুই এক কার্টুন করে তারা তেল পাচ্ছেন। তো সেই তেল পাওয়ার প্রেক্ষিতেই তারা বেচাকেনা করছেন এবং তারা আশায় আছেন আসলে তেলের বাজার হয়তো সরবরাহটা স্বাভাবিক পর্যায়ে আসবে দুই একদিনের মধ্যেই। তো আমার কাছে মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে ভোজ্য তেলের, বিশেষ করে খোলা সয়াবিন, পাম এবং বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ ব্যবস্থাপনার এই মুহূর্তের এই ছিল সবশেষ খবর। তেলের বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে সরাসরি ছিলাম রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে।